লড়াই করতে হয়েছে। আপনারা জানেন 62 সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে হামদুর রহমানের শিক্ষা কমিশন রিপোর্টের, সেজন্য এখানে যে বাঙালি সকল ছাত্র সমাজ সবাই যুদ্ধ করেছেন, সবাই তারা সংগ্রাম আন্দোলন করেছিলেন। আবার 64 সালেও আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আবার আমরা 66 সালে স্বাধিকারের জন্য আন্দোলন করেছিলাম। 69 সালেও 68 সালে এবং যখন আপনি আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। 69 সালে আমরা 6 দফা 11 দফা দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম এবং 70 সালের নির্বাচনে এক অভূতপূর্ব বিজয়ের মাধ্যমে পাকিস্তানকে না জানিয়েছিলাম এবং সর্বোপরি আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি।